হ্যালো বন্ধুরা, আমাদের এইবিসি মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর মতো ধ্রুব সত্য আর দ্বিতীয়টি নেই। কিন্তু মৃত্যুর পর আমাদের আত্মার কি হয়, কোথায় যায়, আমাদের আজকের টপিকে থাকছে এই নিয়ে বিস্তারিত। তবে মূল পর্ব শুরু করার আগে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই করুন এবং আমাদের সাথেই থাকুন। মৃত্যু পরবর্তী জীবন বা পরকাল হচ্ছে এমন একটি ধর্মীয় ধারণা যার মাধ্যমে বিশ্বাস করা হয় যে ব্যক্তির শারীরিক মৃত্যু হলেও তার আত্মা, আত্মপরিচয় কিংবা চেতনার অস্তিত্ব থেকে যায় চিরকাল। পৃথিবীতে নানান ধর্মের মানুষ বসবাস করে আর ধর্ম বেঁধে পরকালের সংজ্ঞাও ভিন্ন। তবে পৃথিবীর প্রধান চারটি ধর্মে মৃত্যুর পর আত্মার কি হয়, সেটা কোথায় যায়, সেসব নিয়েই আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ইসলাম ধর্ম। সম্ভবত কোনো ধর্মেই জন্ম, মৃত্যু, কবরের জীবন এবং মানবজাতির চূড়ান্ত ভাগ্য নিয়ে ইসলামের মতো বিশদ ও স্পষ্টভাবে আলোচনা করা হয়নি। ইসলামী বিশ্বাস মতে মৃত্যুর সময় হলে মৃত্যুর ফেরেশতা ব্যক্তির কাছে আসেন। এমন সময় ফেরেশতাদের নিকট থেকে খবর আসে লোকটি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে নাকি আল্লাহর ক্রোধ। যদি পুণ্য করে থাকে তাহলে সহজেই আত্মা বেরিয়ে আসে, আর যদি পাপ করে থাকে তাহলে আত্মা বের হতে অনেক কষ্ট হয়। এরপর আত্মাকে মুড়ানো হয় জান্নাতের সুগন্ধি কাপড়ে কিংবা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ে। এসব ভালো আত্মাকে সসম্মানে এবং খারাপ আত্মাকে লাঞ্ছনার মাধ্যমে সর্বোচ্চ আসমানে নিয়ে যাওয়া হয় এবং পুনরায় ফিরিয়ে এনে দেহাবশেষের মধ্যে রেখে দেওয়া হয়। এরপর দুজন ফেরেশতা আসে প্রশ্ন করতে, তারপর ভালো আত্মার কবর আলোকিত ও প্রশস্ত হয়ে যায় আর খারাপ আত্মার কবর আরও অন্ধকার এবং সংকীর্ণ হয়ে যায়। এরপর জান্নাত ও জাহান্নাম উভয়ই দেখানো হয়। এরপর ভালো আত্মা শেষ বিচারের দিন অবধি শান্তিতে ঘুমিয়ে থাকে কবরে, আর খারাপ আত্মা প্রতিনিয়ত শাস্তি পেতে থাকে তার কৃতকর্মের জন্য। খ্রিস্টান ধর্ম। মৃত্যু হচ্ছে খ্রিস্টান ধর্মে একদম মূল বিষয়। বলা হয়ে থাকে যে মানুষ তার কর্মের মধ্যেই অমরত্ব লাভ করে, আবার কর্মের মাধ্যমেই অমরত্ব হারায়। তবে খ্রিস্টান ধর্মেও স্বর্গ ও নরকের ব্যাখ্যা রয়েছে। খ্রিস্টান ধর্মেও পুনরুত্থান অর্থাৎ শেষ বিচারের কথা বলা হয়েছে, যেখানে হিসাব নেওয়া হবে কে কি করেছে, কে কত পুণ্য অর্জন করেছে এবং কে কতটা পাপ করেছে। এক বর্ণনায় এসেছে, শেষ বিচারের দিন দেবদূতগণ পাপী বান্দাদেরকে ন্যায়বান মানুষ থেকে আলাদা করবে এবং চির জ্বলন্ত অগ্নিকুণ্ডে ছুঁড়ে মারবে, আর ন্যায়বান মানুষেরা সূর্যের মতো উদ্ভাসিত থাকবে চিরকাল। মৃতের জন্য প্রার্থনা করলে আত্মা ব্যাপক খুশি হয়, শাস্তি তখন মওকুফ হয়ে যায়। এও বলা হয়ে থাকে যে মৃত্যুর পর আত্মা আমাদের দুনিয়ায় জেগে ওঠে প্রথমে। এটি এমন এক দুনিয়া যা জীবিত ও মৃত দুনিয়ার মধ্যবর্তী অবস্থানে অবস্থিত। এমনও আছে বিবৃতিতে যে বা যারা যিশুকে স্বীকার করবে বা মেনে নিবে কেবল তারাই জান্নাতে থাকবে, আর যারা মেনে নিবে না তারা জাহান্নামের আগুনে পড়বে। হিন্দু ধর্ম। মানুষ যেমন তার পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুনরদেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে, এমনটাই বলেছেন হিন্দু ধর্মের সর্বোচ্চ স্তরের খেতাবপ্রাপ্ত কৃষ্ণ, যাকে বিষ্ণুর অষ্টম অবতারও বলা হয়ে থাকে। সনাতন ধর্ম মতে দেহ একটি খোলসের মতো আর আত্মা হচ্ছে অবিনশ্বর ও অপরিবর্তনীয়। জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে এই আত্মা দেহ পরিবর্তন করে থাকে। এই চক্রের সমাপ্তি আছে, যাকে মোক্ষ বা মুক্তি বলা হয়, যেখানে আত্মা ঈশ্বরের সাথে মিশে যায়। আবার পুরাণে আছে মৃত্যুর সময় ঘনিয়ে এলে যম আসে আত্মা কবচ করে নিতে। আত্মা দেহ ছাড়ার পর দক্ষিণ দিকে এক অন্ধকার সুরঙ্গ পথ পাড়ি দেয়, যে জন্য মৃত ব্যক্তির পাশে তেলের বাতি জ্বালিয়ে রাখা হয় যাতে সেই সুরঙ্গ পথ আলোকিত হয়ে থাকে। ভগবদ্গীতা অনুসারে আত্মা কখনো মরে না, শুধুমাত্র দেহের মৃত্যু হয়, যা পাঁচটি উপাদান মাটি, পানি, বায়ু, আগুন এবং আকাশের সমষ্টিতে তৈরি। পৃথিবীতে কৃতকর্মের উপর স্বর্গ বা নরক প্রাপ্তি হয়, সেক্ষেত্রে ভালো কাজ করলে পরের জন্মে ভালো মানুষের বেশেই ফের পৃথিবীতে পাঠানো হয় আত্মাকে। কিন্তু খারাপ কাজ করলে পশু বা নিম্ন শ্রেণীর জীব দেহে পুনর্জন্ম লাভ করে। এভাবে আত্মা যখন মোক্ষ লাভ করে,
তখন ঈশ্বরের সাথে মিশে যায়। আবার অনুতপ্ত আত্মাকে শাস্তি প্রদানের পর পুনরায় পৃথিবীতে প্রেরণ করা হয় সৎকর্ম করে মোক্ষ লাভের উদ্দেশ্যে। বৌদ্ধ ধর্ম। পুনর্জন্মে বিশ্বাসী বৌদ্ধরাও এই একই ধারণায় বিশ্বাসী যে কৃতকর্মের উপর নির্ভর করে পরের জন্ম কেমন হবে। ক্ষতিকর বা মন্দ কাজ করলে নরক জগতে হবে আত্মার বাস, অর্থাৎ পশু কিংবা অতৃপ্ত আত্মায় পরিণত হবে। অন্যদিকে পুণ্যের কাজ করলে পরের জন্মে স্বর্গ লাভ করবেন, অর্থাৎ মানুষ হয়ে পুনরায় আত্মাকে পৃথিবীতে পাঠানো হবে। তবে বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের পদ্ধতি পূর্ব থেকেই ঠিক করা নয়, বরং শেষ বিচারের সময় এটি নির্ধারণ করা হয়ে থাকে। এই সময় অনুসারে ভারী কর্ম ফলবে, নয়তো মৃত্যু নিকট কর্ম ফলবে, নয়তো অভ্যাগত কর্ম ফলবে, আর যদি তাও না হয় তাহলে অবশিষ্ট কর্ম ফলবে। বৌদ্ধ ধর্মে মানুষের পুনর্জন্ম লাভ করতে পারে এমন 31টি অস্তিত্বের জগতের কথা বলা হয়ে থাকে। এছাড়া মৃত্যু ও পুনর্জন্মের মধ্যবর্তী এক স্থান সম্পর্কে উল্লেখ করা হয়, যেখানে মৃত ব্যক্তি অর্থাৎ তার আত্মা জ্ঞানের উজ্জ্বল আলো খুঁজে পাবে, যা তাকে ঊর্ধ্বে গমন করতে সাহায্য করবে এবং আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাবে। তবে এই আলো পেতে হলে ধার্মিক, সৎ এবং ভালো মানুষ হতে হবে, নতুবা এই আলোর সন্ধান পাওয়া যাবে না। বৌদ্ধ ধর্ম মতে জীবন হল মহাবিশ্বের একটি শক্তি এবং মৃত্যুর পর তা পুনরায় মহাবিশ্বের সঙ্গে একত্রিত হয়ে যায়, আর যখন সে জীবনের জন্য সঠিক উপযুক্ত স্থান খুঁজে পায় তখন এটি জন্ম লাভ করে। যে কোনো জীবনের 10টি জীবন ব্যবস্থা রয়েছে: নরক, ক্ষুধা, রাগ, পশুবৃত্তি, পরমানন্দ, মানবিকতা, শিক্ষণ, বোধগম্যতা, বোধিস্তত্ব এবং বন্ধুত্ব। এগুলোর মধ্যে জীবন যেই অবস্থায় মৃত্যুবরণ করে সেই অবস্থায় জন্ম লাভ করে পুনরায়। তো বন্ধুরা, কমেন্টে জানিয়ে দাও কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি। পাশাপাশি এটাও বলে দাও সামনের ভিডিওতে কোন বিষয় সম্পর্কে আপনি জানতে আগ্রহী। কমেন্ট করে আপনার পছন্দের বিষয়টি জানিয়ে দিন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। আর হ্যাঁ, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী টপিকে আবারও আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন।